তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু পরপর দুটো ম্যাচ জিতেছে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথমবারই হচ্ছে। আর বন্ধুরা, এই ISL ইস্ট বেঙ্গলের ইতিহাসে কিন্তু প্রথমবার হচ্ছে যে ইস্ট বেঙ্গল পরপর দুটো ম্যাচ জিতেছে। আর 3 নম্বর ম্যাচ মানে আজকের ম্যাচটা যদি জেতে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল হ্যাট্রিক করবে। তো বন্ধুরা, যেমনটা আছে, এই ম্যাচটি কিন্তু ডিসাইড করবে যে ইস্ট বেঙ্গল সুপার সিরিজে থাকবে কি থাকবে না। তো বন্ধুরা, তারই পরে কিন্তু আরেকটি নিউজ বেড়ে চলে আসছে, ইস্ট বেঙ্গলের টিমটা কেমন হবে। তো বন্ধুরা, প্লেইং ইলেভেনের কথা বললে কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেনের কথা বলে রাখি। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের বর্তমান যে প্লেইং ইলেভেন, সেই প্লেইং ইলেভেনটা কিন্তু খুব কার্যকরী প্লেইং ইলেভেন, যেটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল বর্তমানে দুর্দান্ত একটা ফর্মে আছে। এবং ইস্ট বেঙ্গলের সেই পুরনো প্লেয়ারগুলো যারা কিন্তু ফর্মে ছিল না, তারাও কিন্তু বর্তমানে আস্তে আস্তে ফর্মে ফিরে আসছে। সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দলে কোনো রকম পরিবর্তন করবে না, শুধুমাত্র একটা জায়গায় কিন্তু পরিবর্তন করবে, যেখানটা কিন্তু পাপুর সুখরাঞ্জ সিং গিলের বদলে কমলজিৎ সিংকে কিন্তু নামাবে ইস্ট বেঙ্গল, যেমনটা কিন্তু সূত্র থেকে খবর বেরিয়ে চলে আসে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল দলে এই একটি ছোট্ট পরিবর্তন করবে, এটা একটা সূত্র থেকে কিন্তু খবর বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, দেখা যাক ইস্ট বেঙ্গল আজকের ম্যাচে কেমন পারফরমেন্স দেখায়। আজকের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের দলের ভাগ্য কিন্তু নির্ধারণ করবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই চলে আজকের ভিডিও। যদি ইস্ট বেঙ্গল একটি ফ্যান্স হয়ে থাকেন আর ফুটবল যদি ভালোবেসে থাকেন, তাহলে জয় ইস্ট বেঙ্গল কথাটি কমেন্ট বক্সে লিখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন, বাই বাই।